এইচএসসি 2024 ব্যাচ। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক তো সময় চলে গেছে, এন্ড আমার কাছে মনে হয় শুধুমাত্র পদার্থবিজ্ঞান এই একটা সাবজেক্টের উপরে আপনারা হাজার জায়গায় দৌড়াইছেন, হাজার হাজার মাস নষ্ট করছেন। হাজার মাস কথাটা মিথ্যা, অ্যাকচুয়ালি অ্যাটলিস্ট হইলেও আপনারা 7 থেকে 8 মাস অলরেডি নষ্ট করছেন। কেমন হয় যদি আমি আপনাকে বলি যে আপনি মোটামুটি 2.5 মাস বা জাস্ট 75 দিনে আপনি পদার্থবিজ্ঞান প্রথম এবং দ্বিতীয় পত্রের একদম একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত শেষ করতে পারবেন? আমি সেই জিনিসটাই আজকের এই ভিডিওটাতে শেয়ার করব। বাট অনেকে মনে করেন যে এই জিনিসটা হচ্ছে কোর্স মার্কেটিং, বাট এটা কোর্স মার্কেটিং না, কারণ অলরেডি এই কোর্সে 900+ স্টুডেন্ট আছে। তো এই ভিডিওটা আমি মোর দেন আমি মনে করি যে এই ভিডিওটা আমি তাদের জন্য বানাচ্ছি যারা অলরেডি কোর্স করছেন, ঠিক আছে? কারণ কোর্সের প্রাইস জাস্ট 653 টাকা, এই পুরো কোর্স একাডেমিক টু অ্যাডমিশন ফিজিক্স ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার পুরো কোর্সের দাম 653 টাকা। বাট যাদের সামর্থ্য নাই তারা ট্রাই করবেন, এখানে একটা রুটিন শেয়ার করবো, রুটিনটা ডাউনলোড করে নেওয়া ডেসক্রিপশন বক্স অ্যান্ড কমেন্ট সেকশন থেকে। আর যদি কেউ সামর্থ্য থাকার কথা, যদি সামর্থ্য থাকে কোর্সটা এনরোল করতে পারেন, কারণ আই ক্যান অ্যাসোরিও ফিজিক্স 75 দিনে আজ থেকে শুরু করে 75 দিন পরে আপনি জানিয়ে বের হবেন এই কোর্স থেকে, আপনি নিজে বিশ্বাস করতে পারবেন না যে আপনি কী হয়ে বের হইতেছেন, ঠিক আছে? প্রথম কথা এটা। আর আরেকটা বিষয় হচ্ছে কি, তারপরে যদি কারো কোনো ফিনান্সিয়াল এইডের দরকার পড়ে আমাদের পেজে মেসেজ করার ট্রাই করবেন। পেজে মেসেজ করলে আমি আপনাকে ব্যক্তিগতভাবে একটা কুপন দিয়ে দেবো, আপনি আরও বড় একটা ডিসকাউন্ট পাবেন, ঠিক আছে? 650 টাকার কোর্স, তার উপরে আবার ডিসকাউন্ট। তো এই কোর্সে ঢুকলে আপনি দেখবেন যে এটা হচ্ছে জাস্ট আমাদের কোর্সে ঢুকছি ওয়েবসাইটে লগ ইন করে আমার অ্যাকাউন্টে, ঠিক আছে? আমার এখানে তো এনরোল করাই থাকবে, কাজ আমি অ্যাডমিন। তো এখানে হচ্ছে কি, আমাদের এখানে একটা সেগমেন্ট আছে হাউ টু কমপ্লিট দিস কোর্স ইন 75 ডেজ। আমি যদি এখানে ক্লিক করি, অ্যান্ড 75 ডেজের একটা রুটিন আসবে এখানে, আমি জাস্ট এটাকে একটু ওপেন করব। আমি যদি এটাকে ওপেন করি তাহলে আমার রুটিনটা অবভিয়াসলি ওপেন হবে। এই যে রুটিনটা ওপেন হয়েও গেছে, তো আপনি এখানে একটু খেয়াল করবেন এই রুটিনটা মানে নর্মাল ধাঁচের কোনো রুটিন না, মানে আপনি যেই দিন থেকে কোর্স পারচেস করতেছেন ওই দিনকেই আপনি ডে ওয়ান চিন্তা করলে আপনি ইজিলি 75 দিনে এই জিনিসটা শেষ করতে পারবেন। এখানে পুরো 75 দিনের একটা রুটিন 8 পেজের, ঠিক আছে? বাট রুটিনটা এখানে শেষ নেই, এখানে কিছু মজার বিষয় টিষয় আছে, যেমন আপনি কীভাবে করে নিজস্ব রিভিশন ম্যাটেরিয়াল বানাবেন। আপনারা জানেন যে পদার্থবিজ্ঞান আপনি অনেক পড়ছেন, বাট আপনার এখন সব কিছু একটা জায়গায় জমানো দরকার, ওইটাকে বলা হয় রিভিশন ম্যাটেরিয়াল, যেটা আপনি পরীক্ষার আগের রাতে পড়বেন। পরীক্ষার আগের রাতে আপনি তপন স্যারের বই, ইসাক স্যারের বই, প্রামাণিক স্যারের বই, সেলু স্যারের বই, 4টা বই, গাণিতিক পদার্থবিজ্ঞান, টেস্ট পেপার, কোয়েশ্চেন ব্যাঙ্ক, সব কিছু নিয়ে এই 7-8টা বই নিয়ে বসলে এমনিই ভাই আধা পাগল হয়ে যাবে। সো আপনার দরকার একটা নোটবুক, যে নোটবুকের মধ্যে আপনি সব কিছু সামারাইজ করে গুছাইছেন, এটাকে বলি আমরা রিভিশন ম্যাটেরিয়াল। রিভিশন ম্যাটেরিয়ালটা আমরা যখন সাগা ওয়ান ছিল, এখানে কিন্তু 6টা সাগা, সাগা ওয়ানের টাইম হচ্ছে 31 দিন, যখন আপনি সাগা ওয়ানে আসেন একাডেমিক ক্লিয়ারেন্স সেগমেন্টে, তখন প্রতিদিনই কিন্তু আপনি রিভিশন ম্যাটেরিয়াল আপডেট করতেছেন বা বানাচ্ছেন। তারপরে যখন আপনি সাগা টুতে ঢুকছেন, এটা টেস্ট পেপার সলভিং, এটা লাইভে হয়, লাইভে রুটিনে চলে আসে। আমরা কিন্তু লাইভের একটা ব্যাচ না, কয়েকটা ব্যাচ করি এখানে, ঠিক আছে? মানে কয়েকবার আপনি লাইভ পাবেন। কেন মনে করেন এখন 22 ব্যাচের টেস্ট পেপার আছে আমাদের কাছে, টেস্ট পেপার সলভ হইলো, 23 ব্যাচ পরীক্ষা দিয়ে বাইরে হলো, 23 ব্যাচের টেস্ট পেপারও আবার সলভ করবো। তো এই কারণে কয়েকটা ব্যাচ হয় লাইভে, ঠিক আছে? অলরেডি 22 ব্যাচের সলভ আপনারা পেয়ে যাবেন এনরোল করলে। তো এখানে দেখবেন লেখা আছে যে প্রথমে আপনি রিভাইজ করবেন নিজের ওন রিভিশন ম্যাটেরিয়ালটা, নিজের বানানোটা, তারপরে আপনি টেস্ট পেপার সলভিং ক্লাস দেখবেন ওয়েবসাইটে ঢুকে, যে এখানেই আছে। আর দেখার পরে তারপরে ওই টেস্ট পেপার সলভিং ক্লাসে আমি হয়তো আপনাকে নতুন কিছু অবশ্যই শিখাবো, না হলে তো আলাদা একটা ক্লাস দেওয়ার কোনো দরকার নাই। ওই নতুন জিনিসটা আপনি এবার আপডেট করবেন আপনার রিভিশন ম্যাটেরিয়াল। তারপরে আপনি যখন রিভিশন ম্যাটেরিয়ালটা বানাচ্ছেন একটা চ্যাপ্টারের পার্টিকুলার, কিছু জায়গা রেখে যাবেন যেন পরবর্তীতে আপনি আপডেট করতে পারেন। তো এইভাবে করে আমি সাগা 2, সাগা 3, সাগা 4, 5, 6 এরকম সব কিছু মিলিয়ে পুরো জিনিসটা 75 দিনে আপনি শেষ করতে পারবেন। এক দু লাশে বলবেন যে ফিজিক্স শেষ করার জন্য কোনো সিলেবাস নাই ভাই, এটা শেষ করার কোনো সময় নাই, এটা পড়তে থাকতে হয়। ভাই পড়তে থাকতে হলে না, আপনি সারা জীবন বিশ্বাস করেন পড়তেই থাকবেন, কোনো জায়গায় আর চান্স পাওয়া লাগবে না। যারা চান্স পাইছে না তারা ওই, হ্যাঁ অবভিয়াসলি পদার্থবিজ্ঞানের কোনো সিলেবাস হয় না, এটা অনেক ব্যাস্ট জিনিস। বাট কী থেকে প্রশ্ন আসে, বিগত 20 বছরে কী প্রশ্ন আসছে, কী আসবে, এই জিনিসটা একজন এক্সপার্ট আপনাকে অবশ্যই বলতে পারবে, ঠিক আছে? মানে এখানে আমরা সব কিছুই কভার করছি। সো দ্যাটস ওয়াই ওই যে ওই রকম মানে একদম একটা ব্যাপার আছে না, যে আমরা মানে পুরো আধ্যাত্মিক লেভেলে চলে গেছি, ওই আধ্যাত্মিক লেভেলের কথাবার্তা না বললা যে শেষ করা সম্ভব না, ওইরকম বোচো না হইয়া যেটা করা উচিত আপনার, 75 দিনে শেষ করেন, বাকি সময়তে আরও 3-4 বার করে রিভাইজ দেন। ট্রাস্ট মি, ইউড বি আ ডিফারেন্ট অ্যানিমেল বিফোর ইউর এইচএসসি এক্সাম, বিফোর ইউর অ্যাডমিশন টেস্ট এক্সাম, কারণ এখানে অ্যাডমিশনের সব কিছু কভার হবে, ঠিক আছে? আর যারা কোর্স পারচেস করার সামর্থ্য রাখতেছেন না, যে মানে 650 টাকা নেই, তারা যেটা করতে পারেন, একে তো পেজে মেসেজ করতে পারেন, আর যদি আপনার মনে হয় যে কোর্স কিনবো না, অ্যাটলিস্ট ডেসক্রিপশন বক্স থেকে রুটিনটা ডাউনলোড করেন। এইভাবে করে পড়লেও
আপনার অনেক কাজে আসবে, আর যারা কোর্সে আছেন তারা তো দেখতেছেন যে কীভাবে শেষ করা উচিত, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে টোটাল ভিডিওটা, সবাই ভালো থাকবেন, সব কিছু আমাদের ডিসক্রিপশন বক্স এন্ড কমেন্ট সেকশনে দেওয়া আছে, দেখা হচ্ছে অ্যাকচুয়াল ক্লাসে বা নেক্সট কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।